বাংলার দশ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলার দশে আপনাদের স্বাগতম। পুলিশের এ কেমন আচরণ, ভাবনার অসির অ্যাকশন, থাপ্পড় এসাই কেউ। শান্তিপূর্ণ মানববন্ধনে সদল অবলে চড়াও হয়ে তা পণ্ড করে দিয়েছেন বরগুনার বামনা থানার ওসি ইলিয়াস আলী তালুকদার। মানববন্ধনে অংশগ্রহণকারীদের লাঠি পেটার নির্দেশে তাৎক্ষণিক অতি উৎসাহে পালন না করায় থানার এক এসআইকেও চর থাপ্পড় মারেন প্রতাপশীল এই পুলিশ কর্মকর্তা। এক পর্যায়ে নিজেই লাঠি হাতে বেপরোয়াভাবে পিটানো শুরু করে। কক্সবাজারের টেকনাফে গত 31 জুলাই পুলিশের গুলিতে নিহত হন মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই হত্যাকাণ্ডের পর সিনহা রাশেদের গাড়িতে থাকা তার তথ্যচিত্র নির্মাণের সহযোগী শাহিদুল ইসলাম সিফাত এবং পরে শিপ্রা রানী দেবনাথকে আটক করে পুলিশ। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির এই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে পরে মামলাও দেওয়া হয়। সিফাতের মুক্তির দাবিতে তার নিজ জেলা বরগুনার বামনা উপজেলায় গতকাল শনিবার মানববন্ধনের আয়োজন করে সহপাঠীরা। আর সেই কর্মসূচি ভণ্ডল করতে ওসি ইলিয়াস আলী এমন তাণ্ডব চালান। বরগুনার বামনা উপজেলায় কলেজ রোডে গতকাল দুপুর 12টায় প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে 300+ শিক্ষার্থী ও স্থানীয় লোকজন অংশ নেয়। এক পর্যায়ে সেখানে সঙ্গীয় ফোর্স নিয়ে হাজির হন ওসি ইলিয়াস। পুলিশ প্রথমে মানববন্ধনের ব্যানার ও মাইক ছিনিয়ে নেয়। এরপরে ওসি ফাতের বন্ধুরা মানববন্ধনে চালিয়ে গেলে ওসি ইলিয়াস দৌড়ে এসে নিজেই শিক্ষার্থীদের লাঠি পেটা শুরু করে। তার লাঠির আঘাতে রুবেল, ইমরান, রায়হান ও মিথুন নামের 4 শিক্ষার্থী গুরুতর আহত হয়। ওসি এর আগে থানার এক সহকর্মী এশাইকে চত্থাপ্পড় মারেন। লাঠি পেটায় অগ্রসী না হয় এই সঙ্গে গালি দিয়ে বলেন, কি করেন আপনারা, পিটান সবাইকে। পরে কক্সবাজারের টেকনাফ থানার প্রতাপশালী ওসি প্রদীপের ভূমিকায় নেমে পড়েন। নিজেই লাঠি হাতে মানববন্ধনকারীদের বেপরোয়া পেটাতে শুরু করেন। পুলিশের লাঠি পেটায় আহত এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের বন্ধুর মুক্তির জন্য শান্তিপূর্ণ মানববন্ধনে দাঁড়িয়েছিলাম, এর আগেও মানববন্ধন করতে চাইলে পুলিশ বাধা দিয়েছে। বামনা জুড়ে টহল বসিয়ে আমাদের ভয়ভীতি দেখিয়েছে। বামনার ওসি ইলিয়াস আজকের শান্তিপূর্ণ কর্মসূচিতে টেকনাফের ওসি প্রদীপের চেয়েও ভয়ঙ্কর রূপ নিয়ে লাঠিচার্জ করেছেন। সিফাতের নানা এনায়েত কবির হাওলদার বলেন, পুলিশের আজকের ভূমিকা খুবই দুঃখজনক, আমি এখন নাতিকে নিয়ে সংশয় আছি। এ ব্যাপারে ওসি ইলিয়াস বলেন, আমাদের অনুমতি না নিয়ে কিটিপয় দুষ্কৃষ্টকারীরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে মানববন্ধন করেছে, এমন সংবাদ পেয়ে আমি প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তিদের এই মানববন্ধন বন্ধ করি। যে পুলিশ মিথ্যা মামলা দিয়ে সিফাতকে গ্রেফতার করলো, সেই সিফাতের মুক্তির দাবি নিয়ে যখন রাজপথে নামলো শিক্ষার্থীরা, সেটা যদি রাষ্ট্রের বিরুদ্ধে মানববন্ধন হয়ে যায় তাহলে মানুষের দাবি, মানুষের অধিকার কোথায় থাকে? মানুষের মানব অধিকার আদৌ কি রাষ্ট্র পূরণ করতে পেরেছে? স্বাধীন এই দেশে পুলিশের লাঠিচার্জ হবে কেন? যেই দেশে রাজপথ রঞ্জিত করেই স্বাধীনতা পেয়েছে সেই রাষ্ট্রে মানববন্ধন করতে পুলিশের অনুমতি লাগবে কেন? বিভিন্ন প্রশ্ন থাকে, তবে উত্তর যেন নাহি কোথাও মিলে। পুলিশ তো জনগণের বন্ধু হওয়ার কথা ছিল, তবে লাঠিচার্জ, হুমকি, ধুমকি এবং মামলা দিয়ে এ কেমন বন্ধুত্বের পরিচয় দিচ্ছে এই পুলিশ বাহিনী? এরকম নানা রকমের প্রশ্ন জন্ম নিয়েছে জনমানুষের মনে। আদৌ কি রাষ্ট্রের এই বাহিনীটি সঠিকভাবে কাজ করতে পারছে? আদৌ কি তারা সফল? আদৌ কি তারা মানুষের মন জয় করতে পেরেছে? হয়তো আপনি জানেন, আমিও জানি, তবে সব কথা তো আর এইভাবে বলা যায় না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আমাদের চ্যানেলের সাথেই সবসময় থাকবেন। আমরা সত্য খবরের পাশাপাশি
কোনটা সঠিক আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বাংলার দশে সাথে থাকুন এবং সাবধানে থাকুন।